ফ্রান্সের জনপ্রিয় ফ্যাশন উইকের মধ্যে অন্যতম প্যারিস ফ্যাশন উইক। জনপ্রিয় মডেল ও ডিজাইনারদের মিলনমেলা ঘটে এই আয়োজনে, আর এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দর্শকদের জন্য সব নতুন কালেকশন নিয়ে এবার হাজির হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড লুইভিটো। লুইভিটো ব্র্যান্ডটি পরিচিত মূলত তাদের এক্সক্লুসিভ ব্যাগের জন্য। এবার প্যারিস ফ্যাশন উইকে মডেলদের দেখা গেছে লুইভিটোর নতুন সব কালেকশন নিয়ে র‍্যাম্প করতে। আর এর আয়োজনটি বসেছিল প্যারিসের বিখ্যাত জাদুঘর মিউজে ডর্সেতে, যেখানে মডেলদের দেখা যায় রঙিন শার্টের সঙ্গে মার্বেলযুক্ত জ্যাকেট পরে ব্রোঞ্জের ভাস্কর্যের মধ্যে র‍্যাম্প করতে। এদিকে এবারে ফ্যাশন উইকের র‍্যাম্পে হেঁটেছেন স্কুইড গেমের অভিনেত্রী হিয়ং জাং। তাকে দেখা যায় একটি সাদা শার্টের উপর চকলেট রঙের জ্যাকেট, পায়ে চওড়া ডোরাকাটা প্যান্ট এবং একটি হলুদ রঙের ফুলের টাইয়ের সঙ্গে স্কিন কালার লুইভিটোর ব্যাগ ক্যারি করতে। তবে আবার কিছু পোশাকে দেখা গেছে ভিন্নতা। সিকুইন্ট পিনাফোর পোশাকগুলোর সঙ্গে দেখা যায় হাঁটু পর্যন্ত বুট এবং স্কার্ফের মতো ঝুলন্ত লম্বা পকেট। এছাড়াও ছিল ডাবল এক্সেল সাইজের বিভিন্ন রঙের ব্লেজার, পোলো শার্ট, রং বেরঙের টাই, তবে টাইগুলো ছিল কোমর পর্যন্ত লম্বা। জনপ্রিয় ফরাসি ডিজাইনার নিকোলাস ঘেসকুইয়ার ডিজাইন করা পোশাক পরে এবার হেঁটেছেন মডেলরা। মডেলদের র‍্যাম্প শেষে এক নজর দেখা যায় ফ্যাশন ডিজাইনার নিকোলাসকে। সুমাইরা 3, শোবিজ টুনাইট।